আমরা এই পারি অনুষ্ঠানের আরেকটি পর্বে আমরা এসেছি বাংলাদেশের অন্য একটি প্রান্তে। প্রতিবারের মতো সাথে আছি আমি তুহিন, সাথে অপু আর সুমি। এটা ব্রহ্মপুত্র নদ, ভরা মৌসুমে এটা মাথার উপরে 20-25 ফিট পানি থাকে। আমরা আছি বাংলাদেশের সর্বোত্তরে কুড়িগ্রামে। এই ব্রহ্মপুত্র নদ ভারত এবং বাংলাদেশকে আলাদা করেছে। আমরা এখন যাচ্ছি পার্বতীপুর চরে। এখানকার মানুষ বন্যা এবং নদী ভাঙনের কারণে অনেকগুলো সমস্যার মুখোমুখি হয়। আমরা সেই সমস্যা সম্পর্কে জানতে যাচ্ছি। ২০১৩ সালে কুড়িগ্রামে বন্যা এবং নদী ভাঙনের কারণে প্রায় 2600 পরিবার গৃহহীন হয়, আর এসব পরিবারের বেশিরভাগ মানুষ এখন বাস করে চরাঞ্চলে। আবহাওয়া পরিবর্তনের কারণে এখানকার মানুষের জীবন ক্রমাগত পাল্টায়। এখানে গরমের সময় অনেক গরম, শীতের সময় অনেক শীত, আবার বন্যার সময় ভয়ঙ্কর বন্যা হয়। ভরা মৌসুমে আমরা এখানে নৌকা দিয়ে আসতে পারতাম, এই 2-2.5 ঘন্টা আমাদের হাঁটতে হতো না। খুব ভালো একটা খবর হচ্ছে যে আমরা গ্রামের খুব কাছাকাছি চলে এসেছি। সময় নষ্ট না করে তাদের সাথে কথা বলে দেখি। এটা সর উঠবার আজকে 5 বছর, কিন্তু বাড়ি করছি এখানে 3 বছর যাবৎ। গতবার বন্যার সময় বাড়ি করতে ভাসি গেছিল, পরে বেটির বাড়িতে যাচ্ছিলেন। আগে 5 বছর অন্তর একটা বন্যা আসছিল, আর এখন মনে করেন যে বছরে 3টে বন্যা আসে। খুবই কষ্ট হয়, মানে ছোঁয়া পোয়াক দিক দিয়ে পড়ালেখা পড়া করতে পারি না, হয়তো নিজে একটা যে কর্ম তাহও পারি না। একবার বন্যা হলে 2.5 থেকে 3 মাস পানিটা থাকে, মানে চহির উপরে নিয়ে ওখানে মানে ন্যানদ্যান খোয়া দোয়া ওখানে পাক শাক ওখানে করি, পানি তো নামতে পারি না। মানে নদী এলাকার মানুষ তো যখন নদী ভাঙে যায় তখন যেখানে মনে করেন একটু অবসর পাওয়া যায় সেখানে যাওয়া নাই। অনেকের মতো মজিদ আলীও পার্বতীপুর চরে এসেছেন একটু আশ্রয় খোঁজে। তার 7 জনের পরিবার নিয়ে এখানে আছেন গত 6 মাস ধরে। এই গত 37 বছর এক বাড়িতে ছিলাম, এই 2.5-3 বছরতে বাড়ি ভাঙলেন চার বিয়ার আপনার। এখনকার জমি বন্ধক নিয়ে ওখানে বাড়ি করি ছিলাম, থাকার পর আবার ওখানে ভাঙিনে, আবার আরেকখানে জমি নিয়ে বাড়ি করি ওটাও ভাঙিনে, আর ওপাশে আবার টাকা নাই ওদিকে যেতেও পারিনি। ওখানে 4-5 লাখ টাকা ইয়ে একবারে চলে এসেছি এখানে, যে বালু বেরতে হয় যান থাকবে না যাই। আপনার আগে কি জমি ছিল? আগে জমি পুড়ে পুড়ি ছিল, আল্লাহ দিলে সব বন্ধক নিয়েছিলাম মানুষের কাছে, নিয়ে নিয়ে কাজ করি খাসি, পেটের ভাত জোগাড় হয়েছিল, অসুবিধে নেই। এখন সম্পদ ভাঙি নিছে বন্ধকই জমি, আর টাকাও ফেরত দেয় নাই। এখন খুব দুর্ভিক্ষিত আর কি বলা যায় না। এখন তো জমি নেই, এখন জমি বলতেই নেই। কী করেন তাহলে? এখন এই তো মাটি কাটতেছি কয়েকদিন ধরেই, বন্যা শুকিয়ে গেলে বন্যার পর বালু বাড়তে মানে পেড়ি পড়লে গেলে কালাই ছিটেই মনে করেন ধান ছিটেই এগুলো করি খাই আর কি। এখন বন্যার কেমন দেখা দেয়? গতবারকার বস বন্যা 1 বুক পানি ছিল আমার ঘরে। ঘরে যখন 1 বুক পানি হলো তখন ওই ধন্নার উপর দিয়ে মাছা মিশি দিয়ে ওখানে বাচ্চা কোচা নিয়ে আসলেন, খুব কষ্টর উপর টিউবওয়েল তলে গেছি, পয়জন পানি খেতে হয়, খুব কষ্টর উপর আর কি গত বর্ষর জীবন গঠন করছি। বর্ষা সিজনে যখন পানি আসে না তখন স্রোত যায় এদিক দিয়ে, স্রোত যায় এক মানে ওই ঘরের উপর দিয়েও কাহাড় স্রোত দিয়ে কত ঘর ভাসি গেছে এখান থেকে। পরবর্তী বন্যার জন্য যদি এখানে যদি এখানেও 1 বুক পানি হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা ওয়ার্দার মানে যাবো চলে। এই সবুজ মাঠের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আমি কল্পনা করার চেষ্টা করছিলাম, বন্যার সময় যখন এই সমস্ত এলাকা পানিতে ডুবে যায় তখন এখানকার মানুষের জীবন কতটুকু পাল্টায়। নিজের চোখে না দেখলে ব্যাপারটা কল্পনা করাও কষ্টসাধ্য। তোফাজ্জল হোসেন একজন এনজিও কর্মী, যিনি এই বন্যা কবলিত এলাকার মানুষজনের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেন। বাংলাদেশের সব জায়গায় ভিটে উঁচু হয়, কিন্তু এই চর এলাকায় যদি ভিটে উঁচু হয় তাহলে এই এলাকার লোকজন খুবই শান্তিতে থাকতে পারবে। এখন মনে করেন এবছর বাড়ি ছেড়ে অন্যখানে ছিলেন, এবছর বাঁধা হলে আর যাওয়া লাগবে না, ভিটেতে থাকা যাবে। তাহলে আমরা এখন কী করতে পারি? আমরা একটা ভিটে একসঙ্গে না করি, যদি কয়েকটা ভিটে একসঙ্গে করি তাহলে বন্যার টাইমে দেখা যাবে এটা খুবই শক্তিশালী হবে, ভাঙার সম্ভাবনা খুবই কম। যখন আমরা বাড়ি করি এখানে তখন তো একলাই কিছু মাটি কাটি, তাতে যা পানি হয় ওই হিসেবে আমার বাঁধা হয় না। 25 থেকে 30 জন লোক যদি আমরা নিতে পারি তাহলে 1 সপ্তাহের মধ্যে কাজটা মোটামুটি আমরা শেষ করতে পারবো। আচ্ছা ঠিক আছে,
তাহলে মজিদ ভাই বাড়ির জন্য আমরা আশেপাশে দেখি কতজন লোককে এই কাজে উৎসাহিত করা যায়। সুমিও আমার আর অপুর সাথে এই আগ্রহী লোকজনদেরকে খুঁজতে বের হয়েছে। আমরাই পারি দলের লক্ষ্য গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মানুষদের সাথে কথা বলে এ কাজে তাদের উৎসাহিত করা। প্রচন্ড ঠান্ডা থাকা সত্ত্বেও বহু লোক আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন। মজিদ ভাইয়ের বাড়ি উঁচু করতে আপনারা সহযোগিতা করার জন্য সবাই যে আসছেন এই জন্য সবাইকে ধন্যবাদ। তা সামনের বন্যা সময় যেন মজিদ ভাই এখানে সবাই সঙ্গে থাকতে পারে সেজন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা কি বলেন? বন্যা হয় পিটিটা উচিয়ে করলে মানুষ দুনু গরু ছাগল ধরে বেড়া সুবিধা ভালো হয়। মাটি কাটবো প্রথম ওই বাড়িতে ঘর সরে মাটি কাটতে হবে। ভিটে উঁচু করতে গেলে যত সময় বেশি লাগবে কামলাও বেশি লাগবে। যেখানে ঘরটা ছিল ওখানে মাটি কাটার পরে আবার ওখানে উঠে রাখলাম। প্রতি বছরে বান হলে কালে যে ভিটে বাঁধছি তার থাকি পানির বন্যার উপরে আরও 2 ফুট বেশি করে বাঁধি নেব। আমরা যেই কাজটাই করি সবার সিদ্ধান্ত নিয়ে কাজ করব, কিন্তু সমস্যা হচ্ছে একটা, সেটা হচ্ছে যে আমাদের হাতে সময় অনেক কম। আমরা যদি সবাই একসাথে কাজটা করি এটা আমরা অবশ্যই কাজটা করতে পারবো। তাহলে চলেন সবাই শুরু করি। সবাইকে সাথে নিয়ে আমরা কাজ শুরু করছি। লক্ষ্য হচ্ছে মজিদ ভাই ও তার প্রতিবেশী 9% ভিটেকে 7 ফুট উঁচু করা। 6টা ঘরের এই ভিটে উঁচু করতে আমাদের সাথে আছেন গ্রামের 60 জন মানুষ। আর ব্যস্ততার কারণে সবাই ঠিক করেছেন 6 দিনে তারা কাজটি শেষ করবেন, কিন্তু আবহাওয়া একদম প্রতিকূলে। সকাল 11টা বাজে আর সুমিকে এক নজর দেখলেই বোঝা যায় ঠান্ডা কতটুকু হাড় কাঁপানো। বন্যা প্রতিরোধে ভিটে মাটি উঁচু করার ব্যাপারে কিছু বিষয় লক্ষণীয়। একটি বা দুটি বাড়িকে উঁচু না করে আমরা যদি একসঙ্গে অনেকগুলো বাড়ির ভিটেকে উঁচু করি তাহলে তা বন্যা প্রতিরোধে অনেক বেশি কার্যকর হবে। এই ভিটে মাটিটি বিগত সময়ের বন্যার সর্বোচ্চ স্তর থেকে 2 ফুট উঁচু হবে এবং এই ভিটে মাটির ঢাল হবে উচ্চতা 1.5 গুণ, অর্থাৎ 1 ফুট যদি উচ্চতা হয় 1.5 ফুট হবে এর ঢাল। এবং এই ভিটে মাটির ক্ষয়রোধ করার জন্যে এর ঢালে নিয়মিত পানি দিতে হবে এবং ঘাস লাগাতে হবে। সবাই খুব উৎসাহের সঙ্গে কাজ করছে, এক গ্রুপ মাটি কাটছে এক গ্রুপ মাটি ফেলছে, আর আমি আর অপু ব্যস্ত ঘর খোলার কাজে। ভিটা মাটি উঁচুকরণ পদ্ধতি এটা শুধুমাত্র চরাঞ্চলের মানুষের জন্য তাও কিন্তু নয়। যে অঞ্চলে বন্যার পানি ওঠে এবং জলাবদ্ধ থাকে সে অঞ্চলে মানুষের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কায়িক শ্রম আর মাটি এই দুয়ে মিলে এই কাজটি করা খুবই সম্ভব। পরিবারের সদস্যরা তাদের অবসর সময় এই কাজটি সুন্দর করে ফেলতে পারে। ভিটামাটির কাজ বেশ চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। এই ফাঁকে আমি অন্যদের সাথে কথা বলে দেখি যে তাদের আর কোনো সমস্যা আছে কিনা। কুলসুম তার সারাটি জীবন কাটিয়েছে বিভিন্ন চরে, এই চরে আছে গত 2 বছর ধরে তার পরিবার নিয়ে। তো বন্যার সময় আপনার কেমন অসুবিধা হয়েছে? চলাফেরার অসুবিধা হয়, খাওয়া দাওয়ার অসুবিধা হয়, আন্দা বাড়ির অসুবিধা হয়, কাজ কাম থাকে না, হয়তো চাল থাকে না। আর ভাই কি করে? আমার কামলা খ্রিস্টান দেয়, ঝেলা ঝেসে জেনে যে কাজ আসি সেই কাজ করে। ওয়া কাটার সময় ওয়া কাটা কাজ করে, ধান কাটার সময় ধান কাটা কাজ করে। যে একটু ভালো থাকতে পারতেন আপনি এটা ভাবছেন কিছু? তা ওটা কি না, মানুষ কি না ভাবে সংসার খালি কাজ করি, খালি তো মানুষ বেশি ধাপেরটা ভাবে না কমের ধাপেরটা ভাবে। ভিটি নিচে আসলো, গাছ ছিল মরি গেছে, হয় নাই বন্যাতে, এবার উচি হয়েছে, এবার লাগামো। কুলসুম আপার সাথে কথা বলে মনে হলো ওনার সমস্যাটা বেশ বড়। আমার মাথায় একটা বুদ্ধি আছে, আরো কিছু লোকের সাথে কথা বলে দেখি একটা সমাধানের রাস্তা আমরা বের করতে পারবো। বন্যা দুর্গত এলাকায় বন্যার সর্বোচ্চ স্তর মেপে রাখা আমাদের জন্য খুবই জরুরি। যে কোনো বন্যাপ্রবণ এলাকায় এরকম শক্ত এবং দীর্ঘস্থায়ী খুঁটি দিয়ে আমরা বন্যার সর্বোচ্চ স্তরগুলোকে মেপে রাখতে পারি। এখানে 2007 সালের লেখা থেকে আমরা বুঝতে পারি পার্বতীপুর অঞ্চলে সর্বোচ্চ বন্যা হয়েছিল 2007 সালে এবং পানি উঠেছিল এই লাল দাগ পর্যন্ত। এই লাল দাগের থেকে আমরা যেই ভিটে মাটিটিকে উঁচু করছি সেই ভিটে মাটিটি 2 ফিট উঁচু করে আমরা প্রস্তুত করছি।
আমার সবাই মিলে আমার মজিদ চাচার ভাই ডেটা উঁচু করতেছি। সবাই মিলে কাজ করলে কাজটা খাড়াইতে হবে, কাজটা ফুর্তি থাকে। কাজটা মনে করেন তিন দিন করছি, আরও আবার তিন দিন লাগবে। যেহেতু চর অঞ্চলে কাজের সুযোগ খুব কম, একই সাথে বন্যা খরা নানা রকম সমস্যার কারণে খাদ্যের একটা অভাব দেখা যায়, এর ফলে অন্যান্য অঞ্চলের তুলনায় চর অঞ্চলের লোকজন অনেক অপুষ্টিতে ভোগে। পরিবারের সবজি যোগান নিশ্চিত করতে কুলসুম যেন এবার সফল হয়, সে ব্যাপারে আমরা কথা বলছি জিয়াউর রহমানের সাথে, যিনি বিভিন্ন রকমের সবজি চাষ পদ্ধতি নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন। এখন তরি তরকারি নাই, এখন মনে করেন হাট বাজার থেকে কিনে এনে খাওয়া লাগে, আর যদি বাসা বাড়ি থাকতো তাহলে আমার অনেকটা এহাই হতো। কতবার লাউ শাক লাগাছি, বন্যা আসি পরে মরে গেছি। আমরা কিন্তু জানি এই যে সবজি কিন্তু লাগানো হয় মৌসুম অনুযায়ী। এখন আমরা দেখতে পাচ্ছি এখন হলো শীতের সময়, তাই না? চারটা বেড করে এক একটা বেডে আলাদা আলাদাভাবে সবজি লাগাইলাম, মধ্য দিয়ে যদি আমি করলা গাছটা ছেড়ে দিই তাহলে সুন্দর হবে। এর পাশাপাশি আমরা বারো মাসে বেগুন লাগাতে পারি। এখন কুলসুম আপা কি আগ্রহী করবেন সবজি চাষ? বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে কুলসুম ও ময়নাল তাদের বাগানের পরিকল্পনা ঠিক করেছে। আমরা বাড়ির পাশে চারটা বেডে বিভিন্ন মেয়াদী শাক ও অন্যান্য সবজি চাষ করব, যা কুলসুমের পরিবারের জন্য পুষ্টি যোগানের ও উপার্জনের নতুন একটা পথ হতে পারে। বাড়ির আঙিনায় সবজি চাষ করার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। বাড়ির আশেপাশের অব্যবহৃত জায়গাগুলোকে যতটা সম্ভব ব্যবহার করতে হবে, যেমন ঘরের চালা, রান্নাঘরের পেছনের পরিত্যক্ত জায়গা, টিউবওয়েলের পাশের ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা এবং ঢালু জমি। সবজি বাগানের জায়গাটি এমন হতে হবে যেন তাতে সূর্যের আলো সারাদিনের জন্য না হলেও অন্তত এক বেলা সরাসরি সেই জায়গায় পড়বে। বাড়ির পাশে খোলা একটি জায়গায় আমরা গর্ত করে যদি নিয়মিত গোবর এবং বাড়ির পচনশীল আবর্জনা ফেলি তাহলে তা থেকে সবজি বাগানের জন্য নিয়মিত সার পাওয়া যাবে এবং সবশেষে সবজি বাগানে আমাদের নিয়মিত পানি দিতে হবে। প্রচন্ড কুয়াশা, প্রচন্ড ঠান্ডা, আর এত ঘন কুয়াশা আমি আগে কখনো দেখিনি। চতুর্থ দিনেও মজিদ ভাইয়ের ভিটেমাটির কাজ আমরা অর্ধেকও শেষ করতে পারিনি, প্রচণ্ড ঠান্ডায় কাজ পুরোপুরি বন্ধ। এতগুলো মানুষের এত পরিশ্রমের পরেও সময় মতো কাজ শেষ করতে না পারার যে ভয়, সেটাই কি সত্যি হতে যাচ্ছে? অপু, সুমি এবং আমি আছি ব্রহ্মপুত্র নদের উপর জেগে ওঠা চর পার্বতীপুরে। বন্যা এবং নদী ভাঙন এই অঞ্চলের মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলে। পরবর্তী বন্যায় মজিদ ভাই যেন তার পরিবার নিয়ে নিরাপদে থাকতে পারেন, সেই জন্য চরের মানুষ একসাথে তার বাড়ির ভিটেমাটি উঁচু করার কাজ হাতে নিয়েছে। আমরা ঠিক করেছিলাম ছয় দিনে এই পুরো কাজটি শেষ করব, কিন্তু চতুর্থ দিনে এসে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশার কারণে কাজ পুরোপুরি থমকে যায়। হাতে সময় আছে মাত্র দুই দিন, কাজ বাকি আছে অর্ধেকেরও বেশি। তবে প্রচণ্ড ঠান্ডাও চরের মানুষদের দমিয়ে রাখতে পারেনি। আবহাওয়ার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকা মানুষগুলো আবার কাজ শুরু করেছে পূর্ণ উদ্যমে। কিন্তু এই প্রচণ্ড ঠান্ডা জলবায়ু পরিবর্তনের ছোট্ট একটা উদাহরণ মাত্র। জলবায়ু পরিবর্তনের কারণে নদী কেন্দ্রিক এই এলাকাগুলোর মূল প্রভাবগুলি পড়ছে নদীর উপরে। গ্রামবাসীর সঙ্গে কথা বলে দেখলাম আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি বন্যার পানি এর থেকে চার পাঁচ ফিট উপর দিয়ে প্রবাহিত হয়, আর শীতকালে বা পানি নেমে গেলে সে পানির স্তর ২০ ২৫ ফিট নিচে চলে যায়। এখন এই নদী চড়া হওয়ার কারণে এই গাছপালা তো দূরের কথা, এখন বাড়ি ঘরে মনে করো থাকে না। বান্ধি কখন আসবে এটা তো জানা নেই, এখন কোন সময় যে আসবে তো টাইম টেবিল নেই, এখন আল্লাহ পাক কুম্বাল্লা দিবে। এখন সমস্যায় আসে যায় তো, মনে করেন বন্যা তো নিয়ম মতন হয়, ওই যে আশ্বিন মাসে বৃষ্টি বন্ধ হয়েছে আর বৃষ্টি নাই, আর পানিরও নাই আর ফসলও ঠিক নেই। জলবায়ু পরিবর্তনের ফলে এই প্রভাব শুধুমাত্র এই চর এলাকার মানুষজনের জন্য নয়, শীতকালে প্রচণ্ড শীত আর গরমকালে প্রচণ্ড গরম, আর বন্যা তো হচ্ছে। সারা বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন সময় এই প্রভাবকে মোকাবেলা করছে।
চরের মানুষদের সঙ্গে কথা হলো, ভিটে কতটুকু উঁচু হয়েছে এটা একটা খবর নেওয়া দরকার। সকাল থেকে প্রচন্ড কুয়াশা থাকা সত্ত্বেও চমৎকার ভাবে কাজ এগিয়ে যাচ্ছে। আমরা এই অংশের ঘর বাড়িগুলো খুলে ফেলেছি, ভিটেটা উঁচু হচ্ছে, উঁচু হওয়া মাত্রই এই ঘরগুলোকে আবার আমরা পুনঃস্থাপন করব। গ্রাম বাংলার সবচেয়ে সহজলভ্য উপকরণ হচ্ছে বাঁশ, যা ঘরের খুঁটি তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। বাঁশ প্রক্রিয়াজাতকরণের আঞ্চলিক কিছু পদ্ধতি আছে যা গ্রামের মানুষ খুব ভালো করে জানে, কিন্তু এর ব্যাপক প্রয়োগ তারা করে না। বাঁশের যে অংশটি মাটির নিচে থাকে ঠিক সেই অংশ থেকে গত বছরের বন্যার দাগ পর্যন্ত আমরা কেরোসিন তেল, মোবিল ও আলকাতরা দিয়ে মাখিয়ে দেব, যাতে মাটির নিচের আর্দ্রতা বাঁশটিকে নষ্ট করতে না পারে। কেরোসিন তেল, মোবিল আর আলকাতরার একটি বিকট গন্ধ থাকে, যে কারণে পোকামাকড় এটার কাছে আসে না। এর ফলে বাঁশটি দুই তিন বছর বেশি টিকে থাকে। মোটামুটি 7 ফুট উঁচে আছে। পাশের বাড়ি একটা ছিল, ওটাও বাঁধা পড়ছে। আগামীতে আশা করি, আল্লাহর কাছে আশা করি, পানি যদিও হয় আমার ভিটেতে পানি উঠবে না। অন্যদিকে কুলসুমের বাগানে কাজ চলছে চমৎকার ভাবে, আর সুমিও মহাব্যস্ত। বাড়ির আঙিনায় সবজি বাগানে যে কাজ চলছে তাতে বেশ কিছু জিনিস চমৎকারভাবে করা হচ্ছে। বাগানের এই জায়গাটি খোলামেলা আর সূর্যের আলোও সুন্দর করে পড়ছে, এতে করে পরবর্তীতে বাগানের গাছগুলো বেশ ভালোভাবে বাড়তে পারবে। এখানে 4টি বেড তৈরি করা হয়েছে। এখন যেহেতু শীতকাল, তাই এই 4টি বেডে 4 রকম শীতকালীন শাক লাগানো হবে। আর এই যে গর্তগুলো, এখানে কিছু সবজি যেমন বারোমাসি বেগুন, মিষ্টি কুমড়া, করলা এগুলো লাগানো হবে। বাড়ির আঙিনায় হওয়ার কারণে এখানে দুবেলা নিয়মিতভাবে পানি দেওয়াও সহজ। কম্পোস্টের জন্য গর্ত তৈরি করা আছে, যেখানে রান্নাঘরের আবর্জনা এবং গোবর ফেলে নিয়মিতভাবে সার তৈরি হবে, এবং এখান থেকে সবজি বাগানের জন্য পরবর্তীতে নিয়মিত সারের যোগান দেওয়া সম্ভব। কিন্তু এদিকে সবাই এত পরিশ্রম করার পরেও মজিদ ভাইয়ের বাড়ির অনেক কাজ বাকি। এক হচ্ছে শীতকাল, তার মধ্যে হচ্ছে সময় খুব ছোট, তাড়াতাড়ি কাজ শুরু করতে পারলেও কাজ শেষ করতে পারতেছি না। আরেকটা হচ্ছে 2টা ভিটি অনুযায়ী যে পরিমাণ মাটি থাকার কথা তার চেয়ে বেশি মাটি লাগতেছে। আর আমার ধারণা একটু দূরের থেকে মাটিগুলো আনতেছে বলে কিছু সময় লেগে যাচ্ছে। অন্যদিকে হাটবারও জমতে শুরু করেছে। ভিটে মাটির কাজে ব্যস্ত বেশিরভাগ লোকজন একটু পরেই হাটের দিকে রওনা হবে, তাই আজকে কাজ খুব বেশি এগোবে না। এই সুযোগে অপু আর মজিদ ভাই রওনা দিয়েছে অন্য একটি কাজে। আমরা এখন যাচ্ছি প্রথম আলো চরে, যা পার্বতীপুর চর থেকে সময় লাগে 1 ঘন্টা। প্রথম আলো চরের কিছু মানুষ ভিটে উচ্চকরণ ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা যাচ্ছি তাদের সাথে কথা বলতে এবং জানতে এ পদ্ধতি গ্রহণ করে তারা কি কি সুবিধা পাচ্ছে। আপনি আসলে এই বিটি মাটি উঁচু করে কি কি সুবিধা পাইছেন? বন্যার মালিক এলে বাচ্চা থাকা যায় না, ছাগল বেড়া রাখা পারি না, গরু বছর রাখা পারি না, হাঁস চড়াই রাখা পারি না। এই যে ফির বন্যা গেলো, পানি ওঠে নাই, বাচ্চে শান্তি মতো থাকা হাসছি, বাচ্চা কাছে না, গরু বছর নয়া। বন্যার সময় তো আমার হিন্দি কোনো ই পড়ছিল না, খাল পড়ছিল না, শক্ত আছিল, মেহনত করছিলাম খুব। এটা কি কি যত্ন করলেন? এটার ই করছি, শক্ত মাটি দিছি, চার মধ্যে ই দিছি, চাফা দিছি, দিয়ে ডাঙ্গাইছি, ডাঙ্গায়া নেফা দিছিলাম আর দিয়ে, তাতে দিয়ে শক্ত আছে, নষ্ট হয় নাকি। আপনার বাড়িতে দেখি খুব আমার সুন্দর লাগতেছে, আল্লাহ পাশে রাখলে আমরা ওইরকম সুন্দর করবো, আমার বাড়ি উঁচিয়ে করছে তো। তাহলে খালা আজকে আসি, ঠিক আছে, দোয়া রাখেন। এই যে খালার সাথে কথা কইলেন, কি বুঝলেন? আমার কথা কওয়া মানে কি, বাড়ি দিয়ে দেখি আমার খুব মজা লাগতেছে, আল্লাহ যদি বাসে রাখে আমারও বাড়ি এইরকম করতে হবে, এটা তো দেখলাম আমি নিজ চোখেই। গত কয়েকদিনের অনেক খাটাখাটনির পরে কুলসুমের বাগানের কাজ প্রায় শেষের পথে। মাত্র কয়েকদিন আগেও এটি ছিল কুলসুমের বাড়ির পাশের একটি অব্যবহৃত জায়গা,
কিন্তু এখন কুলসুমাপা এইবার আমাকে বলেন তো যে গতবার আপনারা যে সবজি চাষ করতে গেছিলেন কি সমস্যা হয়েছিল? যে নিচে জায়গা ছিল বন্যা আসি মরে গেছি, এখন মনগঞ্জে উঁচু জায়গা লাগাইছি, আশা করা ভালো হবে আর কি। এবার আমরা একটু দেখি আমরা এই যে কয়দিন কাজটা করলাম এটা কি দাঁড়াইছে, চলেন দেখে আসি। আসেন এই যে দুই দিন ধরে আপনারা কষ্ট করে জিনিসটা বানাইলেন বাগানটা, এখন কন্ত আমাকে যে কেমন লাগতেছে? ভালো লাগছে। এই যে বেগুন লাগাইছি, আবার মনগঞ্জে করলা লাগাইছি, আরও যে পালং শাক লাগাইছি ওই জায়গায়, মনগঞ্জে কলমি শাক মূলার শাক এটা আছে, এটা খাইতে পারবো বা এখান থেকে হয়তো 2-4 কেজি নিয়ে যা বাজারে বেচতেও পারবো, তাহলে আমাদের 2টা পয়সা হবে। এইরকম বাগান কি আপনি সামনে আরও করতে চান? হ্যাঁ, এবার সবাই মিলি বাগান তৈরি করলাম না, পরবর্তীতে আমরা নিজেদেরই বাগান তৈরি করবো। আমি নিজেও আগে জানতাম না যে কিভাবে একই জায়গায় বিভিন্ন মেয়াদি সবজির চাষ করা যায়। যেমন এখানে শাকের চাষ করা হয়েছে, এটা 21 দিনের মধ্যে খাবার উপযুক্ত হয়ে যাবে। আবার কিছু দীর্ঘমেয়াদি সবজিও ফেলা হয়েছে, এটা 6 মাসের মধ্যে খাবার উপযুক্ত হবে। সব কিছু মিলিয়ে আমাদের জন্য এটা একটা দারুণ অভিজ্ঞতা। ভিটের জন্য যে মাটি কাটার কথা ছিল সেই মাটি কাটার কাজ শেষ হয়ে গেছে। কি কাজ করতেছেন এখন? ওই উচা করতেছি, ভিডিওটা না তার এটা স্লোপ দিতেছি ফিনিশিংটার। কাজ প্রায় হয়ে আসছে, এই টপের কাজটা হলে আর স্লোপ দিলে ক্লিয়ার কাজ। বগল দিয়ে চাপা নাগাতে হবে ঘাস, আর ঘাসের নিচে দিয়ে মনে করেন গাছ নাগাতে হবে। আমাদের ষষ্ঠ দিনের সময় প্রায় শেষ, সবাই অসম্ভব ব্যস্ত ভিটের আশেপাশে ঘাস লাগাতে এবং পুরনো বাড়িগুলোকে আবার আগের জায়গায় নিয়ে আসতে। সবার একটাই লক্ষ্য, আজকের মধ্যে কাজ শেষ করা। সন্ধ্যা ঘনিয়ে আসছে কিন্তু আমাদের কাজ চলছে পূর্ণ উদ্যমে। এখন অপেক্ষা আগামীকাল ভোরের। মাত্র 6 দিন আগেও মজিদ আলী দুশ্চিন্তায় ছিলেন এই নিচু বাড়িতে আগামী বন্যায় তিনি পরিবার নিয়ে কিভাবে থাকবেন, আর এখন এখন আমার খুব সুন্দর লাগতেছে, অনেক শান্তি। আমি এখন আর বন্যার সময় অন্যখানে যাইতে হবে না, গরু বাছুর চড়াই চুরখুন অনেক পালা যাবে, এখন গাছপালা লাগাবো, বাড়ি অনেক সুবিধে হবে, এখন আর বন্যার সময় কোনো অসুবিধে হবে না। তাহলে আর আপনি এই ঘর বাড়িটাকে কীভাবে সাজাবেন? এখন ঘর বাড়ি আগে যেটা বেড়া ইয়ে নাই ওটা ভালো করে বাঁধ দেবো, দিয়ে সুন্দর করে নিয়ে তারপরে পাড়াপড়শিকে বলবো যে আপনারাও এরকম করে উঁচু করে বাঁধবো। আপনার এই ভিটামাটি উঁচু করে আপনার যে স্বপ্নটাকে শক্ত করে করছে যে মানুষগুলি, এই গ্রামের মানুষগুলি আপনার প্রতিবেশী, তারা সবাই আসছে, আমরা সবার সঙ্গে দেখা করবো, কথা বলবো। চলেন। সবাই মিলি আমার বাড়িতে এত উঁচু করে বাঁধছেন, কষ্ট পাইছেন, আমি এতে খুব আনন্দিত। আমার বাড়িতে বাঁধা হয়ে গেছে, এখন আপনার কাছে খুব ধন্য ধন্যবাদ। আগামীতে আর বন্যাতে পানি উঠবে না, এটা নিয়ে খুব আনন্দিত আপনার কাছে আমি। আমরা যখন প্রথম চরে কাজ করতে এসেছিলাম তখন সবাই একটু চিন্তার দ্বিধায় ছিলাম, কাজটা সময় মতো শেষ হতে পারবো কিনা। আর এটা তখনই সম্ভব হয়েছে যখন গ্রামের মানুষগুলো একসাথে এই কাজটি সমাধান করেছে। এতে এটাই প্রমাণ হয় যে একসাথে কাজ করলে যে কোনো বড় সমস্যাও সমাধান করা যায়। আমাদের গল্প এখানেই শেষ নয়, যাত্রা কেবল শুরু।